প্রায় 7 ঘন্টা পার হয়ে গিয়েছে রূপনারা নদীতে নৌকাডুবির ঘটনায়। এখনো পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ, তবে 7 বছরের নাবালকের দেহ উদ্ধার করা হয়েছে। রূপনারায় নৌকাডুবির ঘটনায় 7 ঘন্টা পার, যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কাজ করছে উদ্ধার। 7 বছরের নাবালকের দেহ, এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন, তবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এনডিআরএফ এর টিম তারা কাজ করছে। পিকনিকে গিয়ে নৌকাডুবির ঘটনা, রূপনারায় নদীতে ভয়াবহ সেই নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন 3 জন। নদীতে চলছে তল্লাশি, এনডিআরএফ এর তরফে যুদ্ধকালীন তৎপরতায় এই তল্লাশি চলছে। 7 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত 3 জনের কোনো খোঁজ মেলেনি, তবে 7 বছরের নাবালকের দেহ উদ্ধার করেছে এনডিআরএফ। আপনাদের জানিয়ে রাখবো রূপনারায় নদীতে পিকনিকে গিয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়ে যায়, 3 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন, নদীতে চলছে তল্লাশি। অন্যদিকে 7 বছরের নাবালকের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। পিকনিক থেকে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু মাঝ নদীতে নৌকা উল্টে যায় আর তার জেরেই নিখোঁজ হয়েছিলেন 5 জন, যার মধ্যে একজন শিশু ছিল, অন্যদিকে এক নাবালকও ছিল। যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কাজ করছে। হাওড়া লিলুয়ার বেলগাছি এলাকা থেকে পিকনিকে গিয়েছিলেন বেশ কয়েকটি পরিবার এবং বাগনানে গিয়েছিলেন প্রথমে এবং তারপর উদ্ধার হয়েছে 7 বছরের নাবালকের দেহ উদ্ধার করলো এনডিআরএফ। বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা দ্রুততার সঙ্গে কাজ করছেন, এখনো পর্যন্ত 3 জন নিখোঁজ।